thank <todos> network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درسك برندو أبنى درسك الكيامونتون جانتشي بيستي في بانجلا أغرطت إيه কিতাব উত্তাহিদ এর ধারাবাহিক দর্শ শোনার জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শ বিশেষ করে যারা আমরা ইমানদার যারা ভালো মানুষ আল্লাহ সুবাহ আল্লাহ রেবাদত বন্দেগি করে থাকি তাদের জন্য এ দর্শটি আরও গুরুত্বপূর্ণ লেখক রহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আ ফিরিয়া বাবু মা যা আ অর্থাৎ লোক দেখানো এবাদতের প্রসঙ্গে এ অধ্যায় লোক দেখানো এবাদত করলে এর হুকুম কি হতে পারে লোক দেখানো কাজটির হুকুম কি হতে পারে লোক দেখানো যখন এবাদত করা হয় সেই আবাদত কি আল্লাহ সুবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বা লোক দেখানো যখন এবাদত হয় সে আবাদত কি শের না শের মুক্ত ইত্যাদি প্রসঙ্গে এ অধ্যায় লোক দেখানো বলতে আমরা কি বুঝি জবাব লোক দেখানো বলতে আমরা বুঝি কোন ব্যক্তি কোন আবাদত করবে এর পিছনে তার একটা উদ্দেশ্য থাকবে যে মানুষ যেন দেখে যে সে সুন্দর আবাদত করছে মানুষ যেন দেখে যে সে সুন্দর আবাদত করছে সেটা ইসলামে যাই আবাদত হোক না কেন চাই নামাজ হোক চাই জাকাত হোক চাই দান সদকা হোক বা আরো যেকোনোই হোক না কেন চাই এ বক্তব্য হোক বা আরো যাই হোক না কেন যদি সে আবাদতের পিছনে উদ্দেশ্য থাকে যে মানুষ দেখবে তাহলে এই আবাদতের প্রসঙ্গই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিয় দর্শক বিন্দু মানুষকে দেখানোর উদ্দেশ্য কোন আবাদত করা এটা মূলত প্রকৃতপক্ষে যারা মুনাফেক তাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ বলে আলমিন মুনাফিকদের বৈশিষ্ট্যগুলি কোরআনুল কারিমে অনেক তুলে ধরেছেন সোরানো বিয়াল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন কুসালা যখন তারা সালাতে দাঁড়ায় কুসালা তারা অলসের মতো সালাতে দাঁড়ায় কেন কেনান তারা মানুষকে দেখাতে চায় যে আমরা সলাত আদায় করছি আমরা সলাতে এসেছি এ মানুষকে দেখানোর জন্যই তারা সলাত আদায় করে আসলে অন্তর থেকে তারা কখনো আদায় করছে না তারা শুধু মানুষকে বাহ্যিক ভাবে দেখানোর জন্য এই সালাত আদায় করছে আল্লাহ রবীলিন বলছেন তারা আল্লাহ আলমিনের আল্লাহ স্মরণ না শুধু আমরা প্রথমেই অধ্যায় শুরু করার আগে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে যে রিয়া মানুষ দেখানো যে আবাদত এ কাজটার হুকুম কি দ্বিতীয় বিষয় হলো এ আবাদতটার হুকুম কি প্রথম হলো এ কাজের হুকুম কি যখন আমরা বলবো যে কাজের হুকুম কি এর জবাব আল্লাহ রসুল আলী হোসাল্লাম তিনি নিজে হাদিসে উল্লেখ করেছেন যে এ কাজটি হলো শেখ। তবে হ্যাঁ এটি শুধু ছোট সব সবসময় থাকে না বরং এটি কখনো বড় সেরকেও পরিণত হতে পারে উদাহরণস্বরূপ যখন কোন আবাদত করা হবে এবাদতটি আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু কোন মানুষকেও দেখানোর জন্য এখানে উদ্দেশ্য যদি থাকে তাহলে এটি হবে শিরকে আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয় শুধু মানুষকেই খুশি করার জন্য মানুষকে দেখার জন্যই শুধু এবাদত যদি হয়ে থাকে তাহলে সেটি হবে শেরকে আকবার সেটি বড় যার ফলে তার ইমান বাতিল হয়ে যাবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নাম নাম তার জন্য অবধারিত হয়ে যাবে প্রিয় বন্ধুরা এ হলো রিয়াক বা মানুষ দেখানো কাজের হুকুম এখন যে আবাদতের মাঝে রিয়া থাকবে সেই আবাদতের হুকুম কি এক্ষেত্রে আমরা বলবো যে মাঝে রিয়া থাকবে সেই আবাদতের হুকুম আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি এক হলো প্রথম যদি কোন আবাদত শুরু করার পূর্বেই তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য কোন আবাদত শুরু করার পূর্বেই যদি তার উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি আসেই এবং প্লাস মানুষকে দেখানোর জন্য আছে। যদি এটা থাকে পূর্বেই তাহলে এর হুকুম হলো তার এই সম্পূর্ণ আবাদতটি ওই আবাদতটি সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে কারণ আল্লাহ সুবাহ তিনি বলেন

কোন আবাদত শুরু করার শুরুতেই যদি তার এই চিন্তা থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে সম্পূর্ণ অ্যাবাদত সেটি বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় প্রকার আমরা বলবো যে কোন অ্যাবাদত সে শুরু করেছে শুরুর সময় কখনো সে মানুষকে দেখানোর উদ্দেশ্য বা এরকম তার কোনো চিন্তা ছিল না কিন্তু অ্যাবাদত শুরু হওয়ার পরে শয়তানি পুনরোচনায় বা ইত্যাদিতে শুরু হওয়ার পরে তারপর তার ভিতরে এই চিন্তাটা এসেছে যে মানুষের জন্য তার আবাদতটা তার আমলটা দেখে তাহলে এই আবাদতের হুকুম কি আমরা বলবো যে এই আবাদতটি তার দুই ধরনের হতে পারে প্রথম হলো তার এই এবাদত যদি এমন হয় যার খন্ড খন্ড রয়েছে অথবা এবাদত এমন হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কোনো খন্ড খন্ড সুযোগ নেই তা আবাদতটা যদি এমন হয়ে থাকে যে খন্ড খন্ড অর্থাৎ একজন মানুষ টাকা পয়সা দান করতেন তিনি কিছু পঞ্চাশ টাকা দান করলেন যেখানে শুধু আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষের দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না তাহলে এটা তার ভালো হিসাবে কবুল হবে আর বাকি পঞ্চাশ টাকা যখন বিতরণ করলেন তখন তিনি আল্লাহ সন্তুষ্টর সাথে সাথে তখন মানুষের দেখানো তার উদ্দেশ্য চলে আসে যখন মানুষের দেখানোর উদ্দেশ্য চলে এসেছে তখন বাকি তার অর্ধেক কাজ যেটা পূর্বের সাথে সংযুক্ত নয় বরং ভিন্ন সম্ভব ভিন্ন করা তো ওই বাকি যে অংশটুকুর সাথে তার শের ছিল ছিল মানুষ দেখানোর ভাব ছিল এটুকু তার বাতিল বলে গণ্য হবে আর যদি সেই আবাদতটি এমন হয় যা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিভক্তির সুযোগ নেই এমন যদি তার আবাদতটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দুটি অবস্থা রয়েছে আবার প্রথম অবস্থা হলো এই যে আবাদত শুরু করেছে যেমন সেটি হলো উদাহরণস্বরূপ সলাদ বা সিয়াম সলাদ শুরু করেছে আল্লাহ অকবার বলে আসসালামু আলাইকুম পর্যন্ত হলো সালাদ সম্পূর্ণ একটা বিভক্ত করার কোনো সুযোগ নেই তো শুরু করার কিছুক্ষণ পর দ্বিতীয় রাকাতে গিয়ে যদি তার মানুষ দেখানোর চিন্তাটি এসে থাকে এ উদ্দেশ্য থেকে থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে যখন মানুষ দেখানোর চিন্তা তার মাঝে এসেছে আসার সাথে সাথে যদি সে এই চিন্তাটার প্রতিরোধ করার জন্য চেষ্টা করে এবং এটাকে অপছন্দ করে খারাপ মনে করে কখনো প্রিয় মনে করে না এই অবস্থায় যদি তার নামাজ শেষ করে ইনশা আল্লাহ তার নামাজ বাতিল হবে না আল্লাহ করব যেহেতু সে এই ত্রুটিকে অন্যায়কে অন্যকে বর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে দ্বিতীয় পর্যায়ে কোন ব্যক্তি নামাজ শুরু করেছে প্রথম রাখাত শেষ করেছে দ্বিতীয় রাখাতে তার এখন মানুষ দেখানোর চিন্তা শুরু হয়েছে যদি এই দ্বিতীয় রাখাতে গিয়ে মানুষ দেখানোর চিন্তা তার শুরু হয়ে থাকে তাহলে এক্ষেত্রে চিন্তা যখন এসেছে সে চিন্তাকে আরো স্বাগতম জানে এবং সে সেটা খুব আনন্দ সহকারে আনন্দ পেয়েছে পছন্দ করেছে কোনো প্রতিরোধ করার চেষ্টাও করেনি এ অবস্থায় যদি সে সেই নামাজটিকে শেষ করে তাহলে তার সম্পূর্ণ নামাজটি বাতিল বলে গণ্য হবে প্রিয় বন্ধুরা এ হল দুটি অবস্থা তৃতীয় অবস্থা কারো কোনো আবাদত শুরু করার পর যদি শেষ হয়ে যাওয়ার পর যদি সেই রিয়া মানুষ দেখানোর চিন্তা এসে থাকে তাহলে সেটি কখনো ক্ষতি করবে না আল্লাহ চলাম আসুন এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিভাবে তার সম্ভব কিভাবে তার সম্ভব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

তিনি ছাড়া কোনুদ নেই আইন করেছেন তার করে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পৃথিবীর যে অঞ্চল থেকে আপনার পিস টিভি বাংলা দেখছেন আসুন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস বাংলা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাবত্তাহিদ এর ধারাবাহিক দর্শন দেখার জন্য আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি হচ্ছে মানুষ দেখানো আবাদত আমরা প্রথমে বলেছি মানুষ দেখানো ইবাদত একasti হলো ছোট শিরক। অবস্থা বিদেশেরটি বরশের কো হয়ে যায়। যে ইবাদতের মধ্যে মানুষ দেখানো উদ্দেশ্যটি পাওয়া যায় বিষয়টি পাওয়া যায় সেই ইবাদতের হুকুম কি হতে পারে এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। আসুন আমরা এখন লেখক রাহমাহুল্লাহ তিনি কিছু আয়াত ও হাদিস নিয়ে আছেন সেগুলি একটু শুনে দেখি। প্রথমে তিনি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ক্বুল ইন্নামা আনা basharum mislukum yuha ilaia أنما إلهكم إله إلاح واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالح ولا يشرك بعبادة ربه أحدا. آية توتنتو قرتبنة أي آية هون؟ قولي شكرهسي. قل إنما أنا بشر مثلكم. برضو والله تشي. هنا بيت مي ولا دعو. أمي توما درم تا يكجن معنوش. أمي ونوكيسونا. ايه. تبي باتشكو يا تتركو يو هايلي يا. أمار بروتي وحی كرهاي. ترى بقوله أنما إلهكم إله واحد. أرتما إله معبود تنيهلن آيك. وديتي الله سبحانه وتعالى. فمن كان يرجو لقاء ربه، فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. أرجبكتي الله سبحانه وتعالى. شكّت بتتاع أخرته، فليعمل عملا صالحا. সে যেন সৎ কাজ করে অর্থাৎ রাসুল সাল আলী হুসাল্লাম এর সুন্নার আলোকে আর তার রবের এবাদতের সাথে কাউকে যেন সে শরিক না করে এখানে মূলত শরিক করা এ বিষয়টি হলো এ আয়াতে আয়াত নিয়ে আসার উদ্দেশ্য তো মানুষের তার এবাদতে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে সে শরিক বিভিন্ন দিক থেকে হতে পারে তার মধ্যে একটি দিক হলো যখন মানুষ এ আবাদত মানুষকে দেখানোর জন্য করবে তখনই সেটি সেরকি আবাদতে পরিণত হবে এটি কখনো আল্লাহ রবীন্দিন গ্রহণ করবেন না আল্লাহর কাছে এটি কখনো কবুল হবে না প্রিয় বন্ধুরা এরপরে লেখক রাহমহল্লা তিনি এখানে আরো কয়েকটি হাদিস নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ হাদিস সাহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেন আবু হরাই রি আল্লাহ তিনি বর্ণনা করছেন হাদিসটি দুই হাজার নয়শো তো পঁচাশি নম্বর হাদিস কাল আল্লাহ চাঁ আলা অর্থাৎ হাদিসটি হলো হাদিস ও হাদিস আল্লাহ সুবাহান হওয়া চা আলা তিনি বলেন আনা আগনা সরাকা এ আনি আইনিশেরকে আনা আগ্না শোরাকা আইনিশের যত রকমের শরিকগুলো রয়েছে সব শরিকগুলো এবং শেরিক থেকে আমি যেন সম্পূর্ণ মুক্ত শরিকদের আমার সাথে শরিক হওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত জেনে রাখো মানা রাখা যে এমন কোন আমল করবে যে আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে শরিক করবে তারাক্তু হো কাহু আমি সেই ব্যক্তিকে এবং সেই শেরপূর্ণ আমলকে আমি বর্জন করি প্রত্যাখ্যান করি সেটি কখনো গ্রহণ করি না ফিরিবন্ধু বন্ধু এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেটি হাদিসে কুদ্সি এবং সহি মুসলিমের যে শের পূর্ণ এবাদত কখনো আল্লাহ সুতরা গ্রহণ করেন এই শের পূর্ণ এবাদত দু ধরনের হতে পারে যদি সেই সেইটি আসগার পূর্ণ হয়ে থাকে সেই আবাদতের মাঝে ছোট শেরক রয়েছে এমন আবাদত হয়ে থাকে তাহলে সেই আবাদতটি বাতিল বলে গণ্য হবে আল্লাহ রাবুল আলমী সেটি কবুল করেন না আর যদি এমন হয় সেই শের শেরকে আকবার হয় বড় শের হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়ালা উশরিকু লাহবতা আনহুম মা কানু ইআমালুন যদি তারা শেরকে লিপ্ত হয়ে থাকে লাহবতা আনহুম মা কানু ইআমালুন তাহলে তারা তাদের জীবনে যত আমল করে থাকে সব আমলগুলি বাতিল হয়ে যায় बर्बाद হয়ে যায় কোন আমল তার কাজে আসে না অর্থাৎ শেরকে আসগর হলে যেই ইবাদতটি শিরকে আস্কার থাকে ওই ইবাদতটি বাতিল বলে গণ্য হয় অন্যগুলি বাতিল হয় না আর শিরকে আকবার হয়ে থাকলে তার জীবনের অতীতের সব ইবাদত গলি বাতিল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রিয় বন্ধু রায়ের পরে লেখক রাহমাহুল্লাহ তিনি আরো একটা হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু সাইয়িদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সেই হাদিসটি সহিহ হাদিস মুসনাদ আহমদ এসেছে এবং আর অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়ফ আলাইকুম عندي মিনাল মসীহ আদদাজ্জাল আমি কি তোমাদেরকে সংবাদ দেব না এমন একটি ভয়ঙ্কর বিষয় সম্পর্কে যে বিষয়টি আমার কাছে এর আশঙ্কাপূর্ণ আল্লাহ চেয়েও অন্যান্য হাদিসে বলেছেন যে মাসিহেদাজ হলো কেয়ামতের যেগুলি পূর্বাভাস রয়েছে বড় আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হলো দাজ্জাল এর আগমন একজন ব্যক্তি এর আগমন ঘটবে যার চেহারা থাকবে বিভৎস সে দাবি করবে সেই হলো রব তার এক হাতে থাকবে জান্ না থাকবে সেগুলি দেখাবে আর যদি না ইমান আনো তাহলে তোমার স্থান হলো এই জাহান্নামে সে মানুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হিসেবে আসবে দুর্বল ইমানদারিরা তার কাছে ইমান হারিয়ে ফেলবে তার ভয়ে তার প্রতি ইমান আনবে প্রকৃতপক্ষে তার হাতে যেটা জান্নাত সেটাই হলো জাহান্নাম আর তার হাতে যেটা জাহান্নাম সেটাই হলো জান্নাত প্রিয় বন্ধুরা সেই দাজ্জালের ফেতনা হলো সবচেয়ে বড় ফেতনা উম্মাতের জন্য আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং তিনি নিজেও পাঁচ বক্ত সালাতে সালামের পূর্বে তিনি দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চেয়ে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন দেখো তোমাদের ব্যাপারে আমি সেই দাজ্জালের ফেতনার যত বড় আশঙ্কা করি তার চেয়ে আমি বেশি আশঙ্কা করছি এমন একটা বিষয় সে বিষয়টি কি আমি তোমাদেরকে জানাবো বলে দেব। দেবো রাসুল আল্লাহ সাহাবাই কেরমগুন বললেন যে হা রাসুল সাল্লাম আপনি বলে দিন সেই বিষয়টি কারণ এত ভয়ঙ্কর বিষয় আমরা যদি না জানি তাহলে সে ভয়ঙ্কর বিষয় থেকে তো আমরা বাঁচতে পারবো না অতএব আমাদেরকে সেই ভয়ঙ্কর বিষয়টি সেই আশঙ্কাপূর্ণ বিষয়টি আমাদেরকে জানান যেন আমরা সেটা থেকে বাঁচতে পারি রাসুল সাল আলী হুসাল্লাম তারপরে বললেন আশের সে বিষয়টি হলো আশ্বের কাল খি অন্য হাদিসে এসেছে সেটি হচ্ছে মূলত শের কে খাফি এবং শের কে আসগার দুটি একই বিষয় কোন পার্থক্য নেই কারণ শের কে খাফি হলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহাম বললেন যেহেতু সেটি কোনো প্রকাশ্য বিষয় নয় সেটি মানুষের হৃদয়ে গোপন লুকিয়ে থাকা বিষয় প্রকাশ্যে সেটি দেখা যায় না বোঝা যায় না কিন্তু যে করে থাকে সেই বুঝতে পারে আর বুঝতে পারেন আল্লাহ আলা এই জন্য এটাকে বলা হয়েছে সেটা তার ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম ইহাদি সে সুন্দর ভাবে তুলে ধরেছেন তার ব্যাখ্যা তিনি বলছেন ফাই একজন মানুষ সে নামাজে দাঁড়াবে ফায়ুসাল্লি ফায়ুজয়িনু সে তার নামাজটাকে খুব সুন্দর আকর্ষণীয় করে পড়ার চেষ্টা করবে কেন উদ্দেশ্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এজন্য নাকি কারণে সে আকর্ষণ করবে নামাজটাকে সুন্দর করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লিমা ইয়ারামিন নাযরি রাজুলিন যখন কোন মানুষের দৃষ্টি তার দিকে যাবে সে মানুষের আকর্ষণীয় করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য মানুষকে শোনানোর জন্য মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য সে তার এই নামাজটিকে খুব সুন্দর ভাবে একেবারে খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে আল্লাহ আকবার বিষয়টি খুব সহজ বিষয় নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে দাজ্জাল মাসি দাজ্জালের চেয়েও তোমাদের জন্য এই বিষয়টিকে আমি বেশি ভয়ঙ্কর মনে করছি আর কাদের জন্য বললেন এটা তিনি বললেন স্বয়ং তার সাহাবাই ক্যারাম যারা তাদেরকে লক্ষ্য করে বললেন তাহলে সাহাবাই ক্যারামদের জন্য যদি এই বিষয়টি এত ভয়ঙ্কর হয় আমরা যারা ইমানে দুর্বল হয়ে গেছি অনেক দুর্বল আমাদের জন্য বিষয়টি আর কত ভয়ঙ্কর হতে পারে দীনবন্ধু রায় বিষয়টিকে আমাদের ভালোভাবে উপলব্ধি করা উচিত কারণ আজকে ওরা যদি প্রশংসা পাই আমরা যদি বাহবা পাই তাহলে আমরা আরো আবাদত করি আরো কাজ করি আরো দান দক্ষিণা করি আর যদি আমরা প্রশংসা না পাই তাহলে আমরা বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে প্রশংসা যদি পাই আমরা আরো বেশি করার চেষ্টা করি আর যদি প্রশংসা না পাই তাহলে আমরা বাদ দিয়ে দিই এটার উদ্দেশ্য কি রিয়া নয় এ উদ্দেশ্য কি মানুষ দেখানো নয় মানুষকে শোনানো নয় যদি মানুষ দেখানো মানুষ শোনানো এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই আমলের অবস্থা কোথায় কোন পর্যায়ে যাবে প্রিয় বন্ধুরা একটু চিন্তা করুন এ আমলের অবস্থা কোথায় দাঁড়াবে এই আমলের মাধ্যমেই তো আমরা আমাদের ঈমানকে হারিয়ে ফেলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হুসাল্লাম অন্য হাদিসে কুদসিতে যেটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি মানে আমিলা আমালান তারাক্ত হুয়া শের কাহু আমি এবং তার শেরপূর্ণ আমলকে বর্জন করে থাকি কখনো গ্রহণ করি না অতএব আমাদের বিষয়ে সকলকে সতর্ক হওয়া উচিত যে সত্য গোপন বিষয়টি কখন কোন দিক দিয়ে এসে আমাদের আবাদত গুলিকে সব সমূলে বরবাদ করে ফেলবে সবগুলিকে নষ্ট করে দিবে যার ফলে আমরা নিঃস হয়ে দাঁড়াবো আল্লাহ সুবাহ কাছে আসুন আমরা এই শের সম্পর্কে সচেতন হয়ে সেটা থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলি জানলাম সে বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম হল মানুষের কোন আমলে যদি শের ঢুকে যায় তাহলে সেই আমলের অবস্থা আর ভালো থাকে না যতই সুন্দর করে সেটিকে পালন করি না কেন মানুষ দেখানোর যদি উদ্দেশ্য চিন্তা ঢুকে যায় তাহলে সেটি বাতিল বলে গণ্য হয় আল্লাহ বলে আলমিন সেটি কখনো কবুল করেন না প্রত্যাখ্যান করেন অনুরূপভাবে আমরা এই অধ্যায় জানলাম সেটি হলো মানুষকে দেখানোর জন্য যেমন অনুরূপ ভাবে মানুষকে শোনানোর উদ্দেশ্য যদি করা হয় বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে বা মানুষের কাছে বাহবা নেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই হারাম বলে গণ্য হবে তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যদি কারো মানুষকে দেখানোর উদ্দেশ্য এই নয় যে মানুষ দেখে আমাকে বাহবা দিবে তা নয় বরং যদি এরকম হয় কোনো কাজ যে আমি করলাম আল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই তবে মানুষ যেন দেখে উৎসাহিত হয় এ উদ্দেশ্য যদি আমরা করি তারাও করবে যেমন দান সৎকার ক্ষেত্রেও সে বিষয়টি রয়েছে তাহলে সেটি খারাপ নয় সেটি ভালো সেটি আরো প্রশংসনীয় বিষয় কিন্তু নিয়তের বিষয় নিয়তটি হলো ইনামালিন সেখানেই হলো আসল বিষয় সেটিকে আমাদের সংস্কার সংশোধন করে নিতে হবে প্রিয় বন্ধুরা শুন আমরা যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন পরিশেষ আবার সবাইকে ফেষ্টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি বিলা আলামিন ওয়া সল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্পি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনে মানবতার সমাধান বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে পথে গবেষণা আল্লাহ সুবাহ